দর্শক, অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা একটি নাট্যাংশের মাধ্যমে দেখে আসি যে অনলাইন পূর্ববর্তী যুগের ঈদ কেমন ছিল আর অনলাইন যুগের ঈদ বা কেমন হচ্ছে। ছোটবেলায় শুনছি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এখন বড় হয়ে দেখতেছি ঈদ মানে দুনিয়ার ঝামেলা। বসো, শোনো, ঈদের তো আর বেশি বাকি নেই। তুমি তো এখনো পর্যন্ত কোনো কেনাকাটাও করলে না, গরুও কিনলে না, তোমাকে নিয়ে না কিচ্ছু পারি না। শোনো, গরু নিয়ে তোমার ভাবা লাগে। আমি আগামীকাল অফিসে করে রাতের বেলা তোমাকে নিয়ে তোমার কেনাকাটাটা আগে করে দেবো, ঠিক আছে? তারপরে আমি অফিস থেকে ছুটি নিতে পারলে আমি পরশুদিন গরুটা কিনে আনবো। ফকির মিসকিনের কি করলে, আমি কিন্তু সেই আগের মতো করে সারাদিন মাংস নিয়ে বসে থাকতে পারবো না। তোমার কিচ্ছু করা লাগবে না, বুঝছো? এখন একটু চুপ থাকো, আমি যেখান থেকে ওকে মিছিল জমা করে নিয়ে আসবো, বুঝছে? ঠিক আছে, দেখো তো কে এলো। আরে বাবা, আপনি? বাবা, ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছেন? ভালো, তোমরা ভালো আছো? জি বাবা। হঠাৎ করে অসময় বসায় কোনো সমস্যা নাকি? না, সামনে কুরবানি, তাই তোমাদের দাওয়াত দিতে আসলাম। বাবা, তুমি এত কষ্ট করে কেন এলে? একটা চিঠি লিখলে তো পারতে। আরে দেখো, জামাইদের এসে দাওয়াত দিতে হয়, এটা মুসলিম সম্প্রদায়ের হাজার বছর ঐতিহ্য। আমার শ্বশুরও আমার এও দাওয়াত দিছে। দত্তমা, তোর মা পিঠা পাঠাইছে, এটা ভিতরে নিয়ে যা। বাবুজি, আমি কিন্তু থাকবো না। বাবা, এর আবার কি দরকার ছিল? কেন বাবা, এত কষ্ট করে এলে, কয়টা দিন থেকে যাও না? না রে মা, তোর মার শরীরের অবস্থা ভালো না, তাছাড়া গরু কিনছি না, ওটাতে আসলে ভালো লাগবো না। এই শুনো, তুমি কি বাবার এখানে দাঁড় করায় রাখবা নাকি ভিতরে নিয়ে চা নাস্তা দিবা? আর তার শুনো, একটা কথা বলি, বাবা যেহেতু চলে আসছে, বাবার পাঞ্জাবি আর মার শাড়ি তোমার ছোট ভাই বোনের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি, তুমি একবার বাবার হাতে দিয়ে দিও। বাবা, আপনি একটু ভিতরে যাই, রেস্ট নিন, আমি একটু বাইরে আসি। আচ্ছা, বাবা চলো। কি ব্যাপার, তুমি এখনো অনলাইনে বসে আছো? চলো মার্কেটে চলো, ঈদের আর কয়দিন বাকি আছে, তুমি এখনো কেনাকাটা করোনি, গরু এখনো পর্যন্ত কেনা হয়নি। শোনো, গরু নিয়ে তোমার ভাবা লাগবে না, কুরবানিদের দিন দেখবা গরু আমাদের বাসায় এসে হাজির। হ্যাঁ, গরু তো হেঁটে হেঁটে তোমার বাসায় চলে আসবে। শোনো, আমি অনলাইনে এতক্ষণ বসে বসে বাংলাদেশের বিখ্যাত জাতের যত গরু আছে না, সব গরুগুলো দেখলাম, তারপর খুব ভালো স্বাস্থ্যবান দেখে একটা গরু বুকিং দিয়েছে। ঈদের দিন সকালবেলা দুইজন কসাই সহ একজন হুজুর আসবে, হুজুর ইসলাম সম্মত ভাবে এই গরু কুরবানি দিবে, আর কসাইরা মাংস তৈরি করে তিন ভাগে ভাগ করবে, ইসলাম সম্মত ভাবে ভাগে ভাগ করবে, এক ভাগ আমাদের, এক ভাগ আত্মীয় স্বজনের, আর এক ভাগ হচ্ছে ওই ফকির মিসকিনদের জন্য। আচ্ছা, সেটা তো হলো, কিন্তু ফকির মিসকিনের কি করলে? শোনো, এটা নিয়েও তোমাকে ভাবা লাগবে না, আমি অনলাইনে সার্চ দিয়ে একটা ফকির মিসকিন সাপ্লাই এজেন্সির সাথে কথা বলছি, তারা 10 জন প্রকৃত ফকির মিসকিনের বায়োডাটা ছবি সহ আমাদের কাছে পাঠিয়েছে, আমরা তাদেরকে এই ছবি দেখে কুরবানি ঈদের দিন তাদের মাংস তাদেরকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় হলো, কিন্তু আমার শাড়ির কি ব্যবস্থা করলে? তুমি না, এখনো সেই ব্যাকডেটেড থেকে গেলে। শোনো, তুমি তোমার মোবাইলে অনলাইনে যাও, দেখবা কেনাকাটা করার অনেকগুলো সাইট আছে, ওইখানে গিয়ে তুমি তোমার পছন্দ মতো শাড়ি, গহনা যা কিনতে চাও অর্ডার দিয়ে দাও, তোমার বাসায় পৌঁছে দিবে। আর শোনো, একটা কথা বলি, আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার আব্বা মা, তারপরে তোমার ভাই বোন, এদের জন্য কেনাকাটা অর্ডার দিয়ে দাও, আর অ্যাড্রেসটা তোমার গ্রামের বাড়ি দিয়ে দিও, তাহলে ওখানে সব কিছু পৌঁছে দিবে। বাহ, তাহলে তার মার্কেটে গিয়ে ধাক্কাটা কি করতে হবে না। এই দেখো দেখো, বাবা এসএমএস করে তোমাকে ঈদের দাওয়াত দিয়েছে, আর অনলাইনে টাকাও পাঠিয়ে দিয়েছে তোমাকে কেনাকাটা করার জন্য। শুনো, এই অনলাইনের জন্য যা মুরব্বির অন্তত ঢাকা আসা লাগলো, অনেক কষ্ট করে। আর শুনো, এই অনলাইনটা হচ্ছে আমাদের মতো যারা ব্যস্ত লোক, যারা চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, তাদের জীবনে অনেকটা শান্তির পরশ নিয়ে এসেছে। চলো এখন একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দিই, আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। দর্শক, নাট্যাংশের কল্প কথা থেকে এবার চলুন আমরা